أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন Düzerakar, ödüşle amra Müslümanlar sabah sadike er ağa şehri kıyata gidiyor. Düza falan seheri zonya şehri kavas o odik fon yer kas. Kuda nataqlı o şaman ek. ফান গণ্য করা হয়। খাওয়ার মাধ্যমে ওয়াসাল্লামের সোনার অনুসরণ করা হয় অন্যদিকে খাবার মাধ্যমে রোজা রাখার শক্তি অর্জিত হয় চেহে খেলে রোজাদার সহজে দুর্বল ও মনোবলহীন হয়ে পড়ে না সারাদিন দীর্ঘ সময়ের উপবাস বা অনাহারে থাকলেও খরমত টাকার প্রাণ শক্তি আসে এবং শিয়াম ফালন করার সীমার মধ্যে থাকে কিন্তু এই সেহরিতে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার কলকাতা সহ মুসলিম অঞ্চলের মানুষগুলো জেনে বা না জেনে কিছু ভুল করে থাকে যা আমাদের খারুরয় করা উচিত নয় এমনই পাঁচটি ভুল নিয়ে আমাদের আজকের আলোচনা এবং আজকে আমরা রমজান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর ভিডিওর শেষান আলোচনা করবো যেমন স্বপ্ন দোষের কারণে রোজা বঙ্গ হবে কিনা না সেহেরির ফর ডেকুর আসলে কি রোজা ব্যঙ্গে যাবে ইত্যাদি আসলে প্রত্যেক রোজাদার ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও না দেখে যাবেন না প্লিজ এবং ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে প্রথম বুলির সঠিক সময় সম্পর্কে না জানা আমাদের সমাজে অধিকাংশ মানুষ শেষ রাতে উঠতে পারে না বলে মধ্যরাতে খেয়ে ফেলেন আবার অনেকেই সব সময় আজানের একটু আগে উঠে ধরি করে উঠে কোনো মতে কেয়া নেন বা কেটে আজান শুরু হয়ে যায় আর আপনি ভাবলেন আরে কিছু হবে না এখনো বাহিরে অন্ধকার কিন্তু এইসব একদম ঠিক নয় তাহলে ঠিকтаки তার জন্য আমাদের প্রথমে একটা হাদিস জানতে হবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নহরতিক বনিতো জায়েদ বিন তাকে জানিয়েছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরী খেয়ে ফজরের নামাজ পড়তে উঠে গেছেন তখন আনাস বলেন আমি জিজ্ঞেস করলাম সাহরী কাবা ও আজান হওয়ার মধ্যে কতটুকুর সময় ছিল উত্তরে জায়েদ বললেন 50 অথবা 60 আয়াত পড়তে যতটুকুর সময় লাগে বুখারী শরীফ হাদিস নং পাঁচ সত্তর পঁচাত্তর এক হাজার নশো একুশ মুসলিম শরীফ হাদিস নন এক হাজার সাতানব্বই তিন উল্লেখ্য এখানে আয়াত বলতে মধ্যম বা আয়াত গণ্য হবে আর মধ্যম শ্রেণীর ফন চার্জ সাইটটি আয়াত ফরতে মোটামুটি পনেরো বিশ মিনিট সময় লাগে আর ছোট বড় মিশ্রিত এই ধরনের ফন সার্চ আয়াত ফরতে ফটে মোটামুটি পঁচিশ 30 মিনিট সময় লাগে অতএব শূন্য আজানের পনেরো অথবা বিশ মিনিট পঁচিশ ত্রিশ মিনিট আগে চেহেিক খাওয়া মহানবী সাল্লাইহুয়া সাল্লাম এ সাহাবাগন খুব তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়া মাত্র ইফতার করতেন এবং খুব দেরি করে চেহরি খেতেন সুতরাং চেহরি আগে আগে খেয়ে ফেলা উচিত নয় মধ্যরাতে চেহেি খেয়ে ঘুমিয়ে ফরাত একটু মোটেই উচিত নয় কারণ তাতে ফজরের নামাজ ছুটে যায় গুমিয়ে থেকে হয় তার জামাত ছুটে যায় নসাদ নামাজের সময় চলে গিয়ে সূর্য উঠার ফর সেতন হলে নামাজটাই খাজা হয়ে যায় নাওজুবিল্লা মির্জা আলী আর নিঃসন্দেহে এটি একটি বড় মুসিবত যাতে বহু রোজাদার ফেসে যেতে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আমিন দ্বিতীয় বুলটি হলো ফ্যাটের সর্বোচ্চ দারণ ক্ষমতা পর্যন্ত খেয়ে যাব সারাদিন না খেয়ে থাকতে হবে তাই সেহেরিতে খুব বেশি করে খেতে হবে এমনটা ফেট এমনটা ভাবে ফেট ফুডে খাবার খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয় ফরন্ত কুদানি জন্য যতটুকু আপনার খাবার দরকার ততটুকুই কান মাত্রাতিরিক্ত খাবার খেলে তা উপকারের পরিপর্তে অপকারই বেশি হয় করবে এছাড়া শরীরে এছাড়া সারাদিন অস্বস্তিতে বুকবেন স্বাভাবিকভাবে যে কোনো ধরনের খাবারই ওই খাওয়া যায় তবে খেয়াল রাখতে হবে খাবারটা যেন সহজ স্বাস্থ্যসম্মত হয় বাত বাঙালির প্রধান খাবার তাই সাহেরিতে অবশ্যই সাদা ভাত রাখবেন তবে বাতের সঙ্গে রাখতে হবে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম খরচ কমাতে চাইলে বাতের সঙ্গে শুধু ডিম ও ডাক সুতরাং খাবার শূন্য কিন্তু ফ্যাট ভরে খাওয়ার জরুরি নয় একডুক ফানি ফান করলেও সাহেরি সুন্নত আদায় হয়ে যাবে হাদি শরীফে আছে নবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা সাহেরি কাও কেননা সাহেরিতে বরকত রয়েছে মুসলিম শরীফ এক অধ্যায় তিনশো পঞ্চাশ আর বন্ধুরা আপনারা যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তৃতীয় বলটি হলো সাহেরি না খেলে রোজা হবে না এই দ্বার না করা মুসলিম ও মহাসর্বসম্মতিক্রমে রোজার জন্য সেহরি কাওয়া মুস্তাহাব এবং যে ব্যক্তি তা ইচ্ছা চাকরিতেও সে গুণাকার নয় আর এ কারণে যদি কিউ ফজরের ফর জাগে এবং সেহেরি খাওয়ার সময় না পায় তাহলে তার জন্য জরুরি হচ্ছে রোজা রেখে নেওয়া এতে তার রোজার কোনো ক্ষতি হবে না বরং ক্ষতি হবে তখন যখন সে কিছু খেতে হয় মনে করে তখন ওই ফজর ফর কিছু খেয়ে ফেলবে সেক্ষেত্রে যদি খেয়েই ফেলে তাহলে তাকে সারাদিন ফানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে রমজানের ফরেস সেই দিন খাজাও করতে হবে সুতরাং সেহেরি খাওয়া যে উত্তম তা প্রকাশ করার জন্য মহানবী সাল্লাহ বিভিন্ন কথা বলার মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন তিনি সেহেরিকে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন তিনি বলেন তোমরা সেহেরি খাও কারণ সেহেরিতে বরকত রয়েছে বুকারি হাদিস নাম এক মুসলিম হাদিস নন এক তিনি আরও বলেন

সেহেরিতে বরকত দেখার মানে হলো সেহেরি রোজাদারকে সবল রাখে এবং রোজার কষ্ট তার জন্য হালকা করে আর এটা হলো শারীরিক বরকত পক্ষান্তরে শরীয়তি বরকত হলো রসুল সাল্লাসাল্লামের আদেশ পালন তার অনুসরণ মহানবী সাল্লাহু আলাইহাসাল্লাম এই সেহেরির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তা দিয়ে মুসলিম ও আহলে কিতাব ইয়াহুদি ও খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য চিহ্নিত করেছেন তিনি অন্যান্য বিয়ে তাদের বিরোধিতা করার মতো তাতেও বিরোধিতা করতে আমাদেরকে আদেশ করেছেন তিনি বলেন আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মাঝে পার্থক্য হলো সেহেরি কাওয়া মুসলিম এক আবু দাউদ দুই হাজার তিনি অন্যান্য ব্যবহারে তাদের বিরোধিতা করার মতো অর্থাৎ আহলে কিতাব দারিকন সেহেরি না কেই রোজা রাখেন আসল কথা হলো আপনি সেহেরি না কেলেও রোজা হবে এবং কোনো গুণা হবে না তবে সেহেরি কাওয়া উত্তম এবং তাহরিকাতেই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের উদ্বুদ্ধ করেছেন বাকি দুটো কারণ বলার আগে আপনাদেরকে রমজান সম্পর্কে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে নি যা আপনাদের প্রত্যেকে জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নন এক কোন অজুহাতে খানা পিনা করা বা স্ত্রী সহবাসে সহবাসে লিপ্ত হলে রোজার বিধান কি হবে

রোজার আলোকের রোজা শুরু হয় সুবাহ সাদিক থেকে তাই সুবাহ সাদিক উদয় না হওয়া পর্যন্ত ফানাহারে কোনো আপত্তি নেই সব কিছুই তখন বৈধ অনেকে রাতে শুরুতে বা মাঝামাঝি সময়ে সেহেরি কেয়ে শুয়ে পড়েন এবং মনে করেন রোজার নিয়ত করার পর বা সেহেরি কেয়ে ফর আর কিছু ফানাহার করা যাবে না এমন ধারণার সঠিক নয় সুবে সাদিক উদয় না হওয়া পর্যন্ত ফানাহার করতে এবং স্ত্রী সহবাস করতে কোনো দোষ নেই তা নিয়ত করা হোক বা না হোক তিন ইমরান ফসন হল সেহরি কাবার সঠিক নিয়ম কি উত্তর রোজার জন্য সেহরি কাবার সুন্ন ও সবাবের কাজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সেহরি কাবে এতে অনেক বরকত আছে প্রথমত ফ্যাট ফুড়ে কাওয়া জরুরি নয় দুই বা এক লোকবা বা অথবা খেজুরের টুকরা কিংবা দোসার দানা খেলেও যথেষ্ট সুবাস সাদিকের আগে রাতে শেষ ভাগে সেহরি কাবা মোস্তাহা তৃতীয়ত যদি সেহরি খেতে বিলম্ব হয়ে যায় এবং প্রবল ধারণা হয় যে বুড় হওয়ার ফর কিছু ফানাহার করছেন তবে এই অবস্থায় সন্ধ্যা পর্যন্ত ফানাহার ত্যাগ করা এবং ফরে ওই রোজা খাজা করাহেরির ফর ডেকুর আসলে কি রোজা বেঙ্গে যাবে উত্তর সহেরির সময় কোনো ব্যক্তি এত যে সূর্যোদয়ের পর তার মধ্যে ডেকুর আসতে শুরু করে সঙ্গে ফানিও বের হয় এর মাধ্যমে রোজার কোনো ক্ষতি হবে না মোসনদে আহমেদ দুই ইঞ্চত আর রমজান মাসে কোনো কারণে রাতে নিয়ত কর করতে না পারলে এবং সাদিকের প্রত্যেকের রোজা বঙ্গের কোন কারণ পাওয়া না গেলে দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ শুভে সাদিক থেকে সূর্যাস্তের মধ্যবর্তী সময়ের আগে নিয়ত করার সুযোগ থাকে তবে রাতে নিয়ত করা নেওয়াই উত্তম যাই হোক আমরা আবার আমাদের মূল পর্বে ফিরে যাই চতুর্থ বুল হলো ইচ্ছামতো ফানি ফান করে নেওয়া দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে শরীরে ফানি শূন্যতা দেখা দিতে পারে এবং ফানি শূন্যতার কারণে শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে এই বইয়ে অনেকেই সেহরির সময় একসঙ্গে বেশি পানি খেয়ে ফেলেন এটা করা যাবে না ইফতারের থেকে রাত পর্যন্ত অল্প অল্প করে পানি বা অন্যান্য তরল তোক মা লেবু বা ইস্যু গুলোর বুশি শরবত চিনি ছাড়া খেয়ে দেহকে আর্দ্র রাখতে হবে ইফতার থেকে শেরি পর্যন্ত পর্যায়ক্রমে অন্তত দেড় থেকে দুই লিটার Fanny van আবার অনেকের ধারণা যেহেতু সারাদিন খেয়ে থাকতে হবে তাই সেহেরি সময় প্রচুর খেতে হবে এই ধারণাটা মোটেই স্বাস্থ্যসম্মত নয় কারণ চার পাঁচ ঘণ্টা ফার হলেই খাদ্যগুলি ফাঁকলী থেকে অন্তরে গিয়ে হজম হয়ে যায় অর্থাৎ আপনি যতই খান্নাকে না কেন তা চার পাঁচ ঘন্টা ফার হজম হয়ে যাবে আপনি বেশি খান আর কম তাই প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো বরং মাত্রা অতিরিক্ত গেলে ক্ষতির আশঙ্কাই বেশি তারপরে ফন হলো চেহেকের সূন্যত من ناخره سهری খাওয়া শুধু খাওয়াই নয় বরং ইহার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ শূন্য সুতরাং আমরা যদি সেই নিয়মে সেহেরি খাই অর্থাৎ নফল ও মান্যতের রোজা সেই ও খাওয়াতে অনেক গুণ বেশি স্বভাব রয়েছে সুতরাং আমরা সেহেরি খাওয়ার এই অনন্য ইবাদত থেকে বিরত না রেখে ইবাদতের নিয়তে স্বতঃস্ফূর্তভাবে সেহেরি খাবো এতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে সমাজে জারি করব রসুল্লাহ সাল্লাহ রসল্লামের এই শূন্য জারির ওসিলাই আমাদের ফরকালের না কারণ হতে পারে আল্লাহ তাআলা আমাদের কবুল করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি ভিডিওটি উপকারি মনে করে থাকেন তাহলে এই রমজানে প্রত্যেকের কাছে ভিডিওটি ফুঁসে দিন হতে পারে আপনার একটি শেয়ার এর কারণে অনেক মানুষ এই ভুলগুলো থেকে বাঁচতে পারবে আপনার ভাই বন্ধু মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই কারণ বেশিরভাগ মানুষ না জানে এই ভুলগুলো করে থাকে তাই তাদেরকে এই ভুলগুলো থেকে বাঁচানোর জন্য এই ভুলগুলো থেকে ফেরাতে হবে তার জন্য এই ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে জানিয়ে দিবেন শেষ করবো এক দিয়ে সেটি হল স্বপ্ন স্বপ্ন রোজা বঙ্গ হবে না কারণ স্বপ্নদোষ রোজাদারের ইমাম নব্বী আল মাজমু গ্রন্থে বলেন আলেমগনের হচ্ছে কারো দোষ হলে রোজা বাঙবে না কারণ সে ব্যক্তি এক্ষেত্রে অপারক যেমন কারো অনিচ্ছা সত্ত্বেও কোন একটি মাসি যদি উড়ে এসে কারো ফেটে ঢুকে যায় এই মাসলার উপর ভিত্তি করেই তার রোজা ভাঙবে না ফক্কান ধরে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে ব্যক্তি বমি করেছে কিংবা যার স্বপ্নদোষ হয়েছে কিংবা যে শৃнга লাগিয়েছে তার রোজা ভাঙবে না তিনি মুগনিগণতে আরো বলেন যদি স্বপ্নদোষ হয় তার রোজা ভাঙবে না কেননা স্বপ্নদোষ তার অনিচ্ছায় করে থাকে সুতরাং এটি ওই মাসলার যদি ঘুমিয়ে থাকে সাথে আর তার গলার ভিতরে যদি কোনো কিছু ঢুকে যায় যেমন তার রোজা বাংবে না তেমনি স্বপ্ন দোষ হলেও রোজা বাংবে না শাহ বিন বাস জিজ্ঞেস করা হয়েছিল ওই ব্যক্তি সম্পর্কে যে দিনের বেলা ঘুমিয়েছে এবং তার স্বপ্নদোষ হয়েছে। বীর্যেও বের হয়েছে সে কি ওই দিনের Rüza fa kaza falan korbe Cevabetini Cevabı dini bolen tarufor kaza o ve şok noy. Kenanlar şopno duş tar isyadi noy. Kindu tarufor gusul poros. যদি বীর্য দেখে থাকে আল্লাহ আমাদের সঠিক চেহারীর পালন করা তফিক দান করুক আর আমাদের জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দিক আপনাদের আবারও অনুরোধ করবো আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই শিখবে সবার দরকার হবে আশা করি আপনারা সবাই শেয়ার করে দিবেন দেবেন রাহমাতুল্লাহি আবার কাতু